Hi guys, Assalamualaikum. This is MT Hassan. Welcome to our brand new video. আজকে আমাদের টপিক হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস, SBS-IG এবং SBS-ACB, মানে দুইটা স্ক্রিনিং টেস্ট আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি এবং প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো শুরুতে এটা কিছু আপনাদের মাঝে এক্সপ্লেন করি এই টেস্ট ব্যাপারে। হেপাটাইটিস বি ভাইরাস পার্টিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। তারপর হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাসের কতগুলো আপনাদের ইনকিউবেশন পিরিয়ড রেঞ্জ সেগুলোর ব্যাপারে কিছু বলি আপনাদের মাঝে। হেপাটাইটিস সি ভাইরাস এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে অ্যাভারেজ 6 থেকে 7 উইক, তারপর রেঞ্জ হচ্ছে 2 থেকে 26 উইক, কেস ফার্টিলিটি রেট হচ্ছে লো, ক্রনিক ইনফেকশন হচ্ছে 75 থেকে 85%, ক্রনিক হেপাটাইটিস হচ্ছে 70%, সিরোসিস হচ্ছে 10 থেকে 20%, মর্টালিটি ফ্রম সিএলডি হচ্ছে 1 থেকে 5%। তো হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস এই দুইটাই কিন্তু খুব খারাপ জিনিস, এগুলো আমাদের বাংলাদেশে অহরহ পাওয়া যাচ্ছে এগুলা। তো চলুন এগুলো আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি করে দেখাই। এগুলো হচ্ছে যে আপনার প্রথম হচ্ছে যে একটা রেড টিউব দিতে হবে, মানে কালেকশন থেকে প্রথম হচ্ছে যে এটা একটা রেড টিউব, এই রেড টিউবে যে কালেকশন করবে ব্লাডটা নিয়ে এই রেড টিউবে নিতে হবে। এই রেড টিউব নেওয়ার পরে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে ব্লাডটা ক্লট হওয়ার জন্য। ক্লট হলে দেন এটা সেন্ট্রিফিউজ দিতে হবে। সেন্ট্রিফিউজ দিলে এটার মধ্যে যেই সাদা পানির মতো একটা পোর্শন হচ্ছে প্লাজমা, মানে হচ্ছে যেটা সিরাম, এই সিরামটা দিয়ে পরীক্ষা করতে হবে। তো চলুন শুরু করা যাক কিভাবে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের টেস্টটা করতে হয়। তো চলুন একটা ড্রপারে আমি সিরাম নিচ্ছি। এখানে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে 1 ড্রপ সিরাম দিতে হবে, আর হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে 1 ড্রপ সিরাম দিতে হবে। তো চলুন আমি দিচ্ছি, দেখুন। তো আমার কাজ শেষ, আমি সিরাম দিয়েছি। এখন এটা অপেক্ষা করতে হবে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর এটার রেজাল্টটা রিডিংটা নিতে হবে। তো আমাদের 15 মিনিট হয়ে গেছে, এখন দেখি আমাদের রেজাল্ট দোনোটাই খুব ভালো আসছে, ভালোই, মানে এখানে পজিটিভ কিছু আসে না, দোনোটাই নেগেটিভ। আপনাদের মাঝে বলি পজিটিভ হচ্ছে যে আপনার দুইটা যখন র্যাঙ্ক উঠবে তখন হচ্ছে পজিটিভ, আর যখন একটাই উঠবে তার মানে কন্ট্রোল, মানে নেগেটিভ আছে, মানে ভালো আছে। এখানে দুটোটাই হচ্ছে নেগেটিভ। তো চলুন আপনাদেরকে দেখাই। দেখছেন আপনারা দুটোটাই নেগেটিভ। দুটোটাই নেগেটিভ আসছে। যখন এখানে দুইটাতে র্যাক উঠবে তখন হচ্ছে এটা পজিটিভ। তো পজিটিভ হলে অনেক সমস্যা, আপনার কাউকে কখনো ব্লাড দিতে পারে না, মানে কখনো বাসার প্রয়োজনে যদি কাউকে ব্লাড দিতে হয়, যদি পজিটিভ থাকে তখন সেই কাউকে আর ব্লাড দিতে পারবে না। এই রোগগুলো ছোট হলেও কিন্তু ওগুলো অনেক মেজর মেজর রোগগুলো। তো আমাদের টপিক এতটুকুই, সবাই আমার জন্য দোয়া করবেন, ওই জন্য আপনাদের মাঝে আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি আর অনেকগুলো টেস্ট নিয়ে আসতে পারি আরও। তো এই পর্যন্তই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।